লাইলাতুল কদর লাইলাতুল বরাতের মতো ঈদের রাতটা একটা দামি রাত। ইবনু মাজার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি ঈদের রাত আল্লাহর ইবাদতে জাগবে কোনোদিন তার অন্তর মরবে না। কোনোদিন তার অন্তর জাগার মানে কি? ঘুরবেন, ইবাদত করবেন, রাতে একটু তাহাজ্জুদ পড়বেন, দুই চার রাকাত তেলাওয়াত করবেন, দরুদ সালাম পড়বেন। এর জন্য আপনাকে আগে ঘুমাতে হবে, ঠিক কিনা? এসা পড়ে খেয়ে দিয়ে ঘুমায় যাবেন, পরিবার পরিজনকে সময় দিবেন, রাতে একটু জাগবেন। আপনি যদি ঈদের রাতটা জাগতে পারেন, কোনোদিন আপনার অন্তর মরবে না। ফজর নামাজ পড়বেন, তারপর তাকবীর, জিকির, তাসবিহের মাধ্যমে আপনার এই আনন্দ উদযাপন শুরু। সুবহানাল্লাহ, ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ, যেন তোমরা আল্লাহর বরাত ঘোষণা করতে পারো, এই জন্যে যে তিনি তোমাদের হেদায়ত করেছেন, এই জন্যে যে তিনি তোমাদের এক মাস রোজা রাখার সুযোগ দিয়েছেন, এই জন্যে যে এক মাস রাতে দাঁড়িয়ে আল্লাহর হুজুরিতে তারাবিহের নামাজ পড়তে পেরেছ। আপনি নামাজ পড়বেন, কি করবেন? সুন্নাত হচ্ছে ঈদুল ফিত্রে কিছু খেয়ে বের হবেন বাড়ি থেকে। সর্বোত্তম হচ্ছে খেজুর, কি? তারপরে এক পথে আসা, আরেক পথে যাওয়া। কেন? এখানে একটা হেকমত আছে। এক পথে যদি আসেন, আরেক পথে যান, অধিক সংখ্যক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে, সালাম বিনিময় হবে, মানুষের খোঁজ খবর নিতে পারলে, ঠিক কিনা? এই ঈদের দিন শুধু আপনি আনন্দ করবেন, ভালো কিছু খাবেন পরবেন তা না, গরিবের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য সাদাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মতের ধনীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাদ যাকাতাল ফিত্র সাআ মিন তামরিন আও সাআ মিন শাঈর আলা কুল্লি হুররিন আও আবদিন আও যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন আখরাজাহুল বুখারী ফি সহীহ। বুখারী শরীফ 1504 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ধনীদের উপর সাদাকাতুল ফিত্র, ফেত্রাকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব অর্থে ওয়াজিব করে দিয়েছেন। একসা পরিমাণ খেজুর কিংবা একসা পরিমাণ গম, একসা হচ্ছে পনেরো দুই সের, কতটুকু? দেড় হাজার বছর আগে হাদিসে পনিরের কথা এসেছে, কিশমিশের কথা এসেছে। দেড় হাজার বছর আগে রসুলুল্লাহ নূরের জমানায় খেজুরের যে দাম ছিল, গমের দাম প্রায় কাছাকাছি ছিল। তো আমাদের উম্মতের জন্য দুইটাই অপশন আছে, যার টাকা পয়সা আছে সে পনেরো দুই সের খেজুরের দাম কত? আরবের খেজুর পনেরো দুই সের এখন চার হাজার টাকা হবে না, কথা বলেন? সে হিসেবে আপনি ফেতরা দিতে পারেন এক একজনের পক্ষ থেকে চার হাজার টাকা। আবার ইসলাম সুযোগ রাখছে পনেরো দুই সের গমের দামও দিতে পারেন, পনেরো দুই সের গমের দাম এখন কত? সত্তর টাকা, আশি। ফাউন্ডেশন কত নির্ধারণ করছে? পনেরো দুই সের দাম একশো পনেরো। আচ্ছা, আমি তো বাজারে যাই না, বাজার করাই, এই জন্য দামটা আমার জানা নাই। একশো পনেরো টাকা পনেরো দুশো, মানে পনেরো দুশোর গমের দাম যত, ভবিষ্যতে পাঁচশো টাকা হইতে পারে, ঠিক কিনা? তো সরকার নির্ধারণ করছে একশো পনেরো টাকা, আমি বললাম বাড়ায় আপনার একশো বিশ টাকা ধরবেন, কত? এটা দিতে হবে আপনাকে, এটা ওয়াজিব। আলা কুল্লি হুররিন আও আবদিন আও যাকারিন আও উনসা, প্রত্যেক স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, পরাধীন ব্যক্তির পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, আপনার যদি দাস দাসী থাকে তাদের পক্ষ থেকেও আপনাকে ফেতরা আদায় করতে হবে। যদি আপনি ধনী হন,
মালিকুন নেসাব হন কি হন অনেক ফকিহ বলেন যে আপনার উপর যাকাত ফরজ নয় কিন্তু মোটামুটি সচ্ছল আপনি আপনিও ফেতরা দিবেন কি দিবেন এই ফেতরা হচ্ছে আপনি যে এক মাস রোজা রাখলেন ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ফেতরার কারণে এই ফেতরা ওয়াজিব হয় ঈদের দিন সূর্য উদিত হওয়ার পরে ঈদের দিন সূর্য উদিত হওয়ার পরে আপনার উপর ওয়াজিব সুন্নাত হচ্ছে ঈদগায় যাওয়ার আগে গরীব মিসকিনের হাতে পৌঁছায় দিবেন যদি আগে না পারেন ঈদের নামাজের পর পৌঁছায় দিবেন যদি সেদিন কোনো কারণে মিস হয় কাজা হিসেবে পরে আপনাকে দিতে হবে মাফ নাই তবে ফুকাহায়ে কেরাম বলেন ঈদের আগেও আপনি ফেতরা নির্ধারণ করে গরীব মুসলিমকে বন্টন করে দিতে পারেন এতে সুবিধা হবে তারাও একটু কাপড় চোপড় চিনি সবাই কিনতে পারে কথা বুঝছেন না তবে ঈদের দিন সূর্যোদয়ের আগেও যদি আপনার সন্তান হয় আপনার মানে আপনার স্ত্রীর বুঝেন না ছেলে হয় মেয়ে হয় তার পক্ষ থেকেও আপনাকে ফেতরা দিতে হবে কথা বুঝতেছেন সম্মানিত সুধী অতএব এই ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে কি নিয়ে আসে আমরা ঈদের মধ্যে আনন্দ করবো